চুক্তিভিত্তিক চাষের মাধ্যমে দেশে উৎপাদিত আম ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানিতে রপ্তানি হচ্ছে। প্রাথমিকভাবে রপ্তানি হয়েছে সাতক্ষীরার হিমসাগর ও ল্যাংড়া। এরপরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন জাতের আম রপ্তানি করা হয়েছে। ইউরোপে রপ্তানির জন্য আম চাষ করে সাধারণ বাজারের চেয়ে ভালো দাম পাচ্ছেন কৃষকেরা। শুধু চুক্তিভিত্তিক চাষের মাধ্যমে উৎপাদিত আম রপ্তানির সুযোগ দেওয়া হচ্ছে। রপ্তানিকারকরা বলছেন, ইতালি ফ্রান্সে প্রতি কেজি ল্যাংড়া ও হিমসাগরের দাম মিলবে 3.5 ইউরো। এনআরবিসি ব্যাংক, সুখবর প্রতিদিন।